পঞ্চম শ্রেণীতে পড়ার সময় ইন্টারনেট জগতে প্রবেশ করেন জুবায়ের আল নাজি। 2015 সালে শুরু করেন হোয়াইট হ্যাকিং। মাত্র 4 মাসে গুগলে টানা 3টি ত্রুটি শনাক্ত করেন। শেষবার পুরস্কার হিসেবে পান $1,337। গুগলে যে কোনো কমেন্ট করলে আমি সেই কমেন্টটা ডিলিট করে ফেলতে পারতাম, অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, প্রিভিলেজ এসকেলেশন বাগ। তো আমি সাথে সাথে গুগলকে রিপোর্ট করলাম। তো গুগল এটা বাগটা দেখে খুব মানে সাথে সাথেই ফিক্স করার উদ্যোগ নেয়। তো ওরা ফিক্স করে আর সাথে সাথে আমাকে আর কি মানিটারি রিওয়ার্ড যেটা $1,337 এই বাগটা মানে রিওয়ার্ড দিছে। দেশের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে এসব তরুণদের আরও প্রশিক্ষিত করে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বেসিস সভাপতি। আমরা সম্পদ আহরণ করব, সেই সম্পদের পাহারাদার তৈরি করতে পারবো না, তাহলে কিন্তু আমার এই সম্পদের জন্য আমি নিজেই বিপন্ন হয়ে যাব। এদের জন্য যতটুকু পৃষ্ঠপোষকতা দরকার এই রাষ্ট্রের তা করা উচিত। তরুণদের তথ্য প্রযুক্তিতে আরও বেশি দক্ষ করে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। ইনোভেশন ফান্ড থেকে তাদেরকে গ্র্যান্ট দেওয়া, সিড মানি দেওয়া, ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির সাথে কানেক্ট করে দেওয়া, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা, এই সকল সাপোর্টের মধ্য দিয়ে কিন্তু আমরা চাচ্ছি যে 21 সাল নাগাদ আমরা $5 বিলিয়ন ICT সেক্টর থেকে রপ্তানি করব এবং 20 লাখ তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা করব। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে জুবায়ের আল নাজির মতো তরুণরাই এগিয়ে যাবে বহুদূর। তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব দরবারে তুলে ধরবে বৈচিত্র্যময় বাংলাদেশকে। শাকির আহমেদ, টিবিসি নিউজ, ঢাকা।